হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আবার আমার চ্যানেলে। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। চলো ব্লগটা শুরু করা যাক। অর্ক আর আশিস বেরিয়ে যাওয়ার পর, মানে অর্ক গেছে মক দিতে, তারপরে আমি স্নান করলাম, পুজো করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে চলে এসেছি ওপরের ঘরগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে। যেহেতু বাড়িতে কেউ নেই, সেরকম কথা বলার লোকও নেই, কাজকর্ম বিশেষ নেই, ভাবলাম এই কাজটাকেই আজকে করে ফেলি। তার জন্য অর্কর ঘরের বিছানাটা আগে চেঞ্জ করছি, চাদরটা, তারপরে আমার ঘরেরও করব। তো দেখো তোমরা, তার মাঝখানে আমি কিছু কথা তোমাদেরকে বলবো। আপাতত অবশ্য অর্কর বালিশের কভারটা সেলাই করতে আমি মগ্ন, মানে একটুখানি দেখলাম সাইডের অংশে সেলাই খুলে গেছে, তো ওটা সেলাই করছি। আর যেটা বলছি বন্ধুরা, মানে এই কথাগুলো কিন্তু আমাদের সবসময় মনে রাখা উচিত এবং আমরা জানিও, সেটা হলো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের না বলতে হয়, তাই না? কিন্তু এমনভাবে না বলতে হবে যাতে যাকে না বলছি সে মনে কোনো দুঃখ না পায় বা কোনো আনহ্যাপিনেস না আসে তার মধ্যে। তো কিভাবে আমরা এটা করতে পারি আমি জাস্ট একটুখানি বুঝিয়ে বলছি। মনে করো তোমার যা হোক বা ননদ হোক বা বৌদি হোক, যেই হোক, তারা তোমার কাছে একটা শাড়ি চেয়েছে, ঠিক আছে? ধরো বিয়েবাড়িতে পরবে বলে তোমার কাছে বেনারসি শাড়ি চেয়েছে। এবার তোমার কাছে একটাই বেনারসি শাড়ি রয়েছে, তোমারও সেই বিয়েবাড়িতে নিমন্ত্রণ রয়েছে, তো এছাড়া তুমিও ভেবেছো যে ওই বেনারসি শাড়িটাই বিয়েতে পরবে। এবার তো তোমাকে না বলতে হবে। তো কেউ কেউ কী করে, মনে মনে না থাকলেও মুখে কিছু বলে না, তাকে একদম ঠিক আছে তুমি নাও বলে দিয়ে দেয়, তাই তো? তো এই ক্ষেত্রে কী হলো, এই ক্ষেত্রে নিজের যে চাহিদা সেটা পূর্ণ হলো না। মানে আমি যেটা চাইছি, আমি চাইছিলাম যে আমি বেনারসি শাড়িটা পরবো, সেটা আমার হলো না, মানে আমি আনহ্যাপি হয়ে গেলাম। আবার অপরপক্ষে যাকে আমি দিলাম সে হ্যাপি হলো, কিন্তু পরবর্তীকালে হয়তো তুমি কখনো এই কথাটা বলতেও পারো যে আমি না পরে ওকে দিয়েছিলাম, আর সেটা শুনলে কিন্তু সে তৎক্ষণাৎ আনহ্যাপি হবে। তো এইভাবে কিন্তু নায়ের মোকাবেলা করতে পারলে না। এইভাবে অনেকে বলে যে, খুব বিরক্ত হয়, বিরক্ত হয়ে বলে যে না আমি এটা দিতে পারবো না, তুমি নিজের রাখতে পারো না, নিজের শাড়ি পরতে পারো না, সবসময় চাওয়া চাওয়া চাওয়া, এইভাবে তুমি না বলতে পারো। তো এই না বলাতে যাকে তুমি বললে সে আনহ্যাপি তো হলোই, পরবর্তীতে তুমি যখন এটা নিয়ে ভাববে কখনো কখনো তুমিও আনহ্যাপি হতে পারো যে আমি এরকম ব্যবহারটা করেছিলাম ওর সাথে। এবার আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে, মানে যারা একটুখানি বুদ্ধি রাখবে আর কি, তারা কিন্তু নিজের দিকটাও দেখবে এবং যে চাইছে তার দিকটাও দেখবে। তো এটা শুধুমাত্র কথাটাকে যদি এদিক ওদিক করে বলা যায় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। যেমন ধরো তুমি বলতে পারো যে আমার কাছে তো একটাই বেনারসি, আমি ভেবেছি যে আজকে এই শাড়িটা পরবো, তোমাকে যদি দিতে পারতাম খুব ভালো লাগতো। তবে তুমি একটা কাজ করতে পারো, অমুক দিদির কাছে বা অমুক বৌদির কাছে বা কোনো জায়ের কথা বললে, কোনো আত্মীয় রিলেটিভের কথা বললে, তার কাছে কিন্তু তিনটে বা চারটে বা দুটো বেনারসি আছে, তুমি চাইলে দেখতে পারো। ও কিন্তু খুব হেল্পফুল বা ও সত্যি সবাইকে দেয়, ওর মনটা খুব ভালো, তুমি ওর থেকে একটা বেনারসি নিয়ে পড়তে পারো, তুমি দেখতে পারো। এইভাবে বলে কিন্তু তুমি তোমার নিজের ব্যাপারটাও ঠিক রাখলে, তুমি নিজেও শাড়িটা পরলে, প্লাস অন্যের মনে কিন্তু দুঃখও দিলে না, মানে সেও হ্যাপি থাকলো, তুমিও হ্যাপি থাকলে। তো কেমন লাগলো তোমাদের এইভাবে না বলার ব্যাপারটা অবশ্যই জানিও। আমি এখন তোমাদের দেখাচ্ছি চালতার আচার করছি। চালতাগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে আমি তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা, তার মধ্যে চালতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি কিন্তু অ্যাড করব চিনি, তাছাড়া একটু হলুদও দিলাম আর অল্প একটু নুন দিলাম, দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। তো এর মধ্যে আমি চিনি দেবো, কারণ আমি গুড় দিয়ে করব না, চিনিটা ঘরে অ্যাভেলেবল রয়েছে অনেকটা, তো ভাবলাম চিনি দিয়েই করি। চিনি দিয়ে করলেও কিন্তু কালার ভালোই আসে। এরপরে চিনি দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নাড়লেই কিন্তু জল বেরিয়ে যাবে। তারপরে ঢেকে রেখে এর মধ্যে একটা আমি গুঁড়ো দেব, সেই গুঁড়োটা আমার দেখানো হয়, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফ্রাই করে নিয়ে, রোস্ট করে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। সারাদিনটা এইভাবে বেরিয়ে গেল, কাজ আমার মোটামুটি বলতে পারো শেষ, আর ওরা এখনো ফেরেনি, ওরা ফিরবে এক্ষুনি, আশা করি ফিরে যাবে, আর তারপরে সন্ধ্যাবেলার কাজকর্ম শুরু হবে। আর সন্ধ্যাটা আমি অবশ্য দিয়ে এলাম, নিজ থেকে সন্ধ্যাটা দিয়ে তারপরে ঘুরে চলে এলাম, কিছু একটুখানি নিজের পড়াশোনা করবো। আমি অ্যাকচুয়ালি না এরকম টাইপেরই একটা মানুষ, আমার নতুন নতুন কিছু শিখতে ভীষণ ভালো লাগে, জানতে ভীষণ ভালো লাগে, মনে হয় যে কত কিছু অজানা। হ্যাঁ, যেটা আমার
গ্রিপের মধ্যে। আমি যদি এখন ভাবতে চাই আমি টেকনিক্যাল কিছু খুব শিখব, না সেটা আমার একটু ইচ্ছে নেই। আমার এখতিয়ারের মধ্যে যেগুলো আছে, যদি যেটা আমি জানি না বা বুঝতেও পারি না, হয়তো কেউ বললে বুঝবো না, কিন্তু যতক্ষণ না আমি নিজে সেটাকে দেখবো, নিজে সেটাকে বুঝবো এবং নিজে রিয়ালাইজ করবো, ততক্ষণ তো অন্য কেউ বললেও সেটা মাইন্ডে নেওয়া হয়। কিন্তু সেরকমই কিছু জিনিস, নতুন নতুন জিনিস আর কি পড়ার এখন খুব ইচ্ছে হয়েছে আমার। তো এই সময়টা আমি যেহেতু একাই রয়েছি, তো সেই কাজটা খুব মন দিয়ে এখন করবো। তারপরে ওরা এলে আবার নিজে যাবো, চা করবো, তারপরে ভিডিও এডিটিং এর ব্যাপার রয়েছে, অনেক কাজ এখনো রয়েছে, তবে ঘরের যে কাজকর্ম সেগুলো মোটামুটি শেষ। এনিওয়ে ফ্রেন্ডস, ঘড়িতে এখন বেজে গেছে 5:35। তো আমি একটু সাজুগুজুও করে নিলাম, দেখো একটা ঠিক করে নিয়েছি, হালকা করে লিপ বাম লাগিয়েছি, চুল বেঁধে নিয়েছি, সিঁদুর পরেছি। এইবার মনে হচ্ছে যে না, মনটা খুব ফ্রেশ ফ্রেশ লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে রোববার, রোববারের সকালবেলা তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। আবার ব্লগটা কন্টিনিউ করলাম, কাল থেকেই ব্লগ শুরু হয়েছে তোমরা জানো। আর আজকে রোববার মানে একটুখানি তো আলাদা ফিলিংস হয়ই, সবার মধ্যেই হয়, মানে ছুটির ব্যাপারটা তো থাকেই, তাছাড়াও সানডে মানে যেন মনের মধ্যে কিরকম একটা আনন্দ ওঠে, তাই না? আনন্দ, কারণ সেই ছোটোবেলার থেকে স্কুলে ছুটি পেতাম, তার থেকেই ওই যে একটা কন্ডিশনিং হয়ে গেছে যে সানডে মানেই গুড ডে, সানডে মানেই ফান ডে, সেটা কিন্তু আমাদের এখনও মাইন্ড থেকে যায় না। যদিও আমরা সপ্তাহে এখন প্রচুর প্রচুর ছুটি পাই, রোববার মানেই ছুটির দিন নয়, এটাকেই বলে কন্ডিশনিং। এটা তো অনেক বড় মাসের উপর প্রভাব ফেলেছে যে রোববার ছুটি, ছুটি মানেই মজা, তো সেই জন্য সেটা আমরা খুব সহজে ভুলতে পারি না। তো যাই হোক, সকালবেলা এরকম একটা জিনিস মনে হওয়াতে তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন চলো নিচে যাই। আমি ওপরের ঘরে একটু এসেছিলাম বিছানার পাটি একটু পরিষ্কার করতে, এটা না করেই নিচে চলে গেছিলাম, গিয়ে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আমার, মালপোয়া করেছি আজকে, তো খাওয়া হয়ে গেছে আর এখন আমি রান্না বসাবো। আশিস আবার সকালবেলা উঠে আজকে চলে গেছে একটুখানি ওর মামার বাড়ি ঘুরতে, ঘুরতে বলবো না, দেখা করতে গেছে, মামা মামি থাকে একা, তো দেখতে গেছে। আমার আর যাওয়া হয়নি, কারণ আজকে রোববার, তো সকালবেলা রান্নাবান্নাও আছে, চিকেন টিকেন করতে হবে, তো ও গেছে ঘুরতে, আর ওখান থেকে আবার ছোটো ননদের বাড়ি হয়ে একেবারে আসবে। ও আসতে একটু দেরিই করেছিল, মোটামুটি 1টা বাজিয়ে দিয়েছিল আসতে। আমি আবার এদিকে গাছে জল দিলাম, জল দিয়ে ওদিকে মালপোয়া করেছি, আজকে রিফাইন তেলে করেছি, তার জন্য এই তেল রাখার একটা জায়গা আমি বাড়ালাম, এর মধ্যে রিফাইন তেলের প্যাকেট থেকে বাকিটা রেখে দিলাম। এই তেলের জারগুলোতেও কিন্তু ভালো তেল রাখা যায়, যদিও এটা কাঁচের নয়, এটা কিন্তু প্লাস্টিক জার, তো যাই হোক রয়েছে বলে আমি একটু ইউজ করলাম, এই দেখো। তো এবার আমি চিকেন রান্না করতে চলে এসেছি, তেল দিয়ে দিলাম, আর ফোড়ন দিচ্ছি, গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তার সাথে দেবো 2 শুকনো লঙ্কা, দিয়ে দেবো বেশ বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। সহজ চিকেন করছি, তার জন্য একটা পেস্ট করে নিয়েছি, পেস্টটার মধ্যে দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ঠিক আছে, এই দিয়ে আমি পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাচ্ছি, তার মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব মোটামুটি দিয়ে একটু জল দিয়ে আবার কষাচ্ছি বেশ করে। এই দেখো বেশ করে কষানো হতে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো, যেগুলো আমি ম্যারিনেট করিনি, তো শুধু এরকম চিকেন, ফ্রেশ চিকেন আমি দিয়ে দিলাম, ধোয়া চিকেনগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে করতে কষাতে কষাতেই কিন্তু রান্নাটা করব। এইভাবে করে দেখবে বেশ ভালো লাগে, খারাপ লাগেও যায় তাড়াতাড়ি, তাছাড়া ম্যারিনেট করার কোনো সমস্যাও নেই। আর এদিকে পাশাপাশি বসিয়ে দিয়েছি শিম, বেগুন, আলু দিয়ে একটা এরকম ভাজা ভাজা করছি, এই দেখো কষানো হয়ে যাওয়ার পর এরকম হয়েছে দেখতে। তারপর এর মধ্যে আমি জাস্ট জল অ্যাড করে দিয়ে ঢেকে রেখে দেবো, আর নামানোর সময় গরম মশলা দিয়ে নামাবো। আর সাইড বাই সাইড আমার এদিকে শিম, বেগুন, আলুর ভাজাটাও মোটামুটি দেখো হয়ে যাচ্ছে, একটুখানি কড়াইশুঁটি অ্যাড করলাম। এই এখনকার এই শীতকালের শিম ভাজা যে কী ভালো লাগে না, শিম, বেগুন, আলুর এই ভাজাটা করে দেখবে ভীষণ সুন্দর খেতে লাগে ডালের সাথে। গরম মশলা দিয়ে দিলাম চিকেনে, এবারে জাস্ট একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর রান্নাবান্না মোটামুটি শেষ বলতে পারো, এইটুকুই রান্নাবান্না করে নিলাম, কারণ কালকের একটুখানি ব্রকোলি আছে, একটু ডাল আছে, ওই দিয়ে হয়ে যাবে খাওয়া দাওয়া। তো আশিস এখন এলো, আমি একটুখানি ব্যালকনিতে একটু গাছপাছগুলো গুছিয়ে নিচ্ছি নিচের বারান্দাটায়, অনেকদিন তোমাদের দেখানো হয় না। আর প্রথমে যে কথাটা বলছিলাম মনে আছে তো বন্ধুরা, মানে না কিন্তু আমাদের বলতে শিখতেই হবে, না না বলে কোনো উপায় নেই, হ্যাঁ যখন বলতে হবে বলবো এবং নাও বলবো, তবে ভীষণ একটা মার্জিতভাবে বলতে হবে, এটাই আমার বক্তব্য ছিল। সন্ধ্যেবেলার জলযোগ, সকালবেলা মালপোয়া করেছিলাম বলেছি, তো সেটা দেখানো হয়নি, যে মালপোয়া এখন নিচ্ছি চায়ের সাথে, ওপরে একটুখানি এই গুড়টা ছড়িয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর টেস্ট লাগে।
তো এই যে চাও রেডি, চায়ের সাথে এই যে মালপোয়া উইথ খেজুরি গুড়, খেজুরি গুড় ছড়ানো মালপোয়া। তো আশা করি ভালো লাগলো বন্ধুরা আজকের ভিডিও, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভীষণ ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসায় থেকো, লাভ ইউ অল।